শনির মূর্তি বা ছবি ঘরত কিয় না রাখে জানো শুনা হক জীবন মাধুরীর এই খণ্ডটির জড়িয়ে এটি পৌরাণিক কাহিনী নমস্কার সকলকে সুপ্রভাত জানাই আরম্ভ করবলে লৈছো প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরী হিন্দু ধর্মত মূর্তি পূজার বিশেষ গুরুত্ব আছে প্রতিখন ঘরতে দেবদেবীর মূর্তি স্থাপন আর পূজা করা হয় শিব পার্বতী রাধাকৃষ্ণ গণেশ রামসীতা শ্রীহরি বিষ্ণু লক্ষ্মী দুর্গা আদি বহুতো দেবদেবীর মূর্তি বা ছবি বহুতে নিজের ঘরত রাখি পূজা করে কিন্তু কিছু দেবদেবী আছে যার মূর্তি ঘরত স্থাপন করা নহয় বা ঘরত পূজা করাটো নিষিদ্ধ তার ভিতর শনি অন্যতম শাস্ত্রত শনিক ন্যায়ের দেবতা বলে কোৱা হৈছে শনিক পূজা করলে সকলো বিপদৰ পৰা সকাহ পোৱা যায় বুলি কোৱা হৈছে পিছে তার পাছতো ঘৰত বা ঘৰৰ ভিতৰত কিয় শনিক পূজা নকৰে বা শনির ফটো বা মূর্তি কিয় নাথাকে ঘৰৰ ভিতৰত আপুনিও নিশ্চয় এই কথা লক্ষ্য কৰিছে যে শনিক পূজা কৰিবলৈ আমি শনি মন্দিৰলৈ যাওঁ কারণ শনিদেবক কেবল মন্দিরতে পূজা করা হয় শাস্ত্রত শনি মূর্তি বা শনির ছবি ঘরত রখাও নিষিদ্ধ বলে কয়েছে কিন্তু ইয়ার কারণ কি জানে নে যদি না জানে তেতে চাওক জীবন মাধুরীর এই বিশেষ প্রতিবেদন শনি পূজা করবলে শনিবারে শনি মন্দিরলৈ যায় বহুতো কারণ শনিবার শনিদেবর পূজার বাবে উৎসর্গা করা হয়েছে শনি পূজা করবলৈ ভক্তসকলে মন্দিরলৈ গৈ দীপ জ্বলায় পূজা করে ঘরত শনিক পূজা নকরার লগত জড়িত আছে এক পৌরাণিক কাহিনী আসলতে শনিক এটা সময়ত অভিশাপ দিয়া হয়েছিল যে তেওঁৰ দৃষ্টি যার উপর পড়ব তেওঁৰে ক্ষতি হব কিংবদন্তী অনুসরি শনি আছিল শ্রীকৃষ্ণৰ ভক্ত আৰু সদায় কৃষ্ণৰ ভক্তিত মগ্ন আছিল শনি এবার শনি পত্নীয়ে সন্তান প্রসবর পাছত তেওঁৰ ওচৰলৈ আহিছিল পিছে সেই সময়তো শনি কৃষ্ণৰ ধ্যানত মগ্ন আছিল অক্লান্ত চেষ্টাৰ পাছতো শনিৰ পত্নীয়ে তেওঁক ধ্যানৰ পৰা বিচলিত কৰিব নোৱাৰিলে যাৰ ফলত পত্নীৰ খং উঠিল আৰু খঙৰ ভমকত শনি খাপ দিলে যে সেই দিনটোৰ পাছত শনিৰ দৃষ্টি যিজন লোকৰ ওপৰত পৰিব তেওঁৰ ক্ষতি হ'ব পাছত শনিয়ে নিজৰ ভুল উপলব্ধি কৰি পত্নীৰ ওচৰত ক্ষমা খুজিছিল কিন্তু অভিশাপ প্ৰত্যাহাৰ বা বাতিল কৰাৰ কোনো ক্ষমতা নাছিল সেই সময়ত সেয়ে এই ঘটনার পাছত শনিয়ে সদায় মূর্তি তললৈ নমাই খোজকাঢ়ে বলে প্রবাদ আছে কারণ তেও বিচাৰিছিল যে তেওঁর দৃষ্টির ফলত কোনো লোকরে ক্ষতি হব নালাগে আর এই কারণেই মানুহে শনির উপদৃষ্টির পৰা নিজকে রক্ষা করবলৈ ঘরত শনির মূর্তি বা ছবি স্থাপন নকৰে ঘরত পূজাও করা নহয় শনিক সেয়েহে শনি মন্দিরত শনি পূজা করা হয় আপনিও শনি মন্দিরতে শনি পূজা করক লগতে মনত রাখিব যে পূজা করতে শনির চরণলৈহে চাব লাগে তেওঁৰ চকুলৈ চাব নালাগে গতিকে শনির মূর্তি বা ছবি ঘরত কেউ নারাখে এই সন্দর্ভতে আজি আমি আগবহালো আমার বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরী আপনার দিনটো আর জীবনটো জীপাল করে তোলার উদ্দেশ্যেই প্রাগ নিউজ ডিজিটেলে হাতত লৈছে এই বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরী গতিকে প্রতিদিনে পুৱা 7:30 বজাত প্রাগ নিউজ ডিজিটেল পেজত চাবলৈ নাপাহৰিব আমাৰ বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরী জীবন মাধুরী উপভোগ কৰক আৰু আপোনাৰ দিনটো তথা জীৱনটো আধ্যাত্মিকভাৱে জীপাল কৰি তোলক